দীর্ঘদিনের মাথায় 20 কেজি গাঁজা আটক করে নিজের অস্তিত্বের জানান দিলেন উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানার ওসি পার্থদেব। যদিও স্থানীয় থানার ওসির চেয়ারে বসার পর থেকে মাদক ধর পাকড়ের তেমন কোনো নজির নেই। অবশেষে রবিবার গাঁজা সহ বিহারের চার মহিলা এবং এক যুবককে আটক করে স্থানীয় থানার পুলিশ। এদিন সকাল 11:30 নাগাদ বাগবাসা পুলিশের নাকা পয়েন্ট তল্লাশি চালানোর সময় AS10C6426 নম্বরের একটি যাত্রীবাহী বাস এবং সেই বাসে তল্লাশি শুরু করলে দেখা যায় সেখানে চার মহিলা সহ এক যুবক গাঁজা পাচার করছিল এবং তাদের কাছ থেকে মোট 22 প্যাকেট 20 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে বাগবাসা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর ISBT থেকে কিছু কন্ট্রাবেন্ড নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসার তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে, যেই নাকাতে 24/7 আমরা চেকিং করি, সেই নাকাতে একটা ASTC-র একটা বাস আটকা যার নাম্বার AS10C6426। এই গাড়ি থেকে পাঁচজন সন্দেহজনক ব্যক্তি, একজন পুরুষকে এবং চারজন মহিলাকে ডিটেইন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বাই ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট 20 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। এবং এই 20 কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় NDPS মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব। তাদের ডেস্টিনেশন ছিল গুয়াহাটি, তারা বিহার যাবে। তারা আজকে সকালবেলায় একটা ট্রেন, লোকাল ট্রেন ধরে ধর্মনগর এসেছিল এবং ধর্মনগর ISBT থেকে তারা শিলচর হয়ে গুয়াহাটি যাওয়ার তাদের প্ল্যান ছিল। কালোবাজারি মূল্য सादे सादे पल को तीखा बना ले, थोड़ा सा नोटी बन ले, थोड़ा सा मुस्कुरा ले। राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू, भरतपुर का स्वाद और विश्वास, शकुन गोल्ड शुद्ध सरसों तेल, खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित, विटामिन ए, विटामिन डी, विटामिन ई से संपन्न, वर्षों में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध, स्वादिष्ट, पौष्टिक। इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल, जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल। शकुन गोल्ड सरसों तेल, शुद्ध लाए, शुद्ध खाएं।